ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই চাঁদপুর থেকে। সেই চাঁদপুর থেকে আসছেন, তো ঢাকা পার হয়ে আসছেন। জি হ্যাঁ। তো দর্শক মন্ডলী, পরিচয় করে দিচ্ছি ইয়াসিন ভাইয়ের সাথে। উনি অ্যাগ্রো প্রজেক্ট আছে ওনার, উনি সুদূর সেই আপনার চাঁদপুর থেকে আসছেন ঢাকাতে, অনেক মেশিনারির দোকান দেখে তারপরে এখানে আসছেন। আসার পর ভাবছেন যে যদি ভালো লাগে তাহলে মেশিন ক্রয় করবেন, তো ওনার এই মেশিনটি ভালো লাগছে, এই মিনি পাওয়ার টিলার। মূলত ওনার অ্যাগ্রো প্রজেক্টে কাজে লাগানোর জন্য এটা নিয়েছেন। আপনি কি অন্য জমি চাষ করার কোনো পরিকল্পনা নাই? অন্য জমি না, যা উনি মূলত চাষ করে যে আয় করবেন এরকম পরিকল্পনা নাই। মূলত ওনার যে 5-6 বিঘা 7 বিঘা জমি আছে, এই জমিগুলো নিজে চাষ করবে, সবজি চাষ করবে এবং সবজি উৎপাদনে এই টিলারটি ব্যাপক কাজে লাগবে। উনি এখান থেকে এটা ক্রয় করলেন। তো টিলার নেওয়ার জন্য আপনার এই বগুড়া সোর্স অফ অ্যাগ্রোই ঢাকা পার হয়ে এখানে আসুন কেন? একদম মন থেকে বলছি কথাটা, এটা আমাকে বেশি আকর্ষণ করছে। প্রথমত যে দুইটা গিয়ার আচ্ছা, আর এটা 12 হর্স পাওয়ার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু আপনার সেলফ স্টার্ট এর লাগানো আছে এবং সেলফ স্টার্টের জন্য কোনো ব্যাটারির প্রয়োজন নাই। মূলত একটা মেকানিজম ব্যবহার করা রয়েছে যেটা কয়েক পাক দিয়ে সুইচ চাপলে এটা স্টার্ট হয়। স্টার্ট করার জন্য শুরুতে এটা আপনার লক করে দেওয়া লাগে। এটা যতটুকু পাক ঘুরানো যায় আপনি সর্বোচ্চ ঘুরাই নেবেন। স্টার্ট করলাম, আমরা দেখলাম তো ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার সব আপনি চেক করে নিলেন। তো যাই হোক, আমাদের এই সার্বিক সোর্স অফ অ্যাগ্রের যে ব্যবস্থাপনা প্লাস আপনার মেশিন সব কিছু মিলে ভালো লাগছে। এখানে আসতে বলবেন লোকজনকে। হ্যাঁ অবশ্যই বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।